আমি আসার আগে নাকি শুনছি এখানে একটু ওই এ হচ্ছিল নাকি শুনছি যাবে দিকে ওই কি বলে গো টমেটো বলে একটা একটা কি বলে আলু কথা হচ্ছে এটা ধরে দেনা আমি যেমন না কাঁধে যেমন ঝান্ড দিতে পারি মাথাতেও বাঁধতে পারি যদি বাপে ব্যাটা হচ্ছে এখন জুয়াই কত তোর আছে দেখবো জুয়াই আমি একা এখানে থাকবো তোর কত বমির গরম আছে দেখ নিয়ে আয় যা কোথা থেকে মাত্রিস নিয়ে আয় নিয়ে আয় কোথায় দেখি কয় আছে আয় মার দেখি বোম আর যা মারার 10 তারিখের আগে মেরে নে ভাই 10 তারিখের পরে আর না হাত থাকবে মারার না থাকবে সে না থাকবে এলাকায় না থাকবে তার বোম অর্থাৎ সে চটি বটি ঘুরছিয়ে তালা এনে পালাবে আমরা তাড়াবো না আমরা তাড়াবো না আমরা তাড়াবার নয় কেন তো আপনাদের সামনে কি বললাম ক্ষমার নজরে দেখলাম সে এত অপরাধ করেছে এই বাচ্চা ছেলেরা তাকে এত জুতোবে বাচ্চাদের সাথেও সে ভালো ব্যবহার করেনি বাচ্চাদের সাথে অন্তত ভালো ব্যবহার করা দরকার ছিল তো মুরব্বী বাপেরা যারা বসে আছে তাদের সাথে তো ভালো ব্যবহার করা দরকার ছিল এত অপব্যবহার তাদের সাথে করেছে সবাই যদি একটা করে জুতো মারে সবাই জানে মক্কা শরীফে গিয়ে পাথর মারতে হয় তো একে জুতো একটা করে মারলে সে কোথায় থাকবে খুঁজে পাওয়া যাবে না অর্থাৎ 10 তারিখের পরে চলে যাবে সুতরাং কথা হচ্ছে ওই ধমকে চমকে আর চলবে না মানুষ জাগ্রত হয়েছে 10 বছর ধরে এদের ভোটার অধিকার কেড়ে নেওয়া হয়েছে কখনো ভয় দেখানো হয়েছে কখনো নমিনেশনকে উইডো করানো হয়েছে বাপের বেটা এসছে আমার নমিনেশন উইডো করানোর কর কত ক্ষমতা আছে দেখবো চলে ওই জন্যই লড়াইয়ের ময়দানে এসেছি এতদিন নরম মাটি পেয়েছে না খুব টিপেছে আসো না গতকালকে দাঁত মেজে দেবে বলেছিল গিয়েছিলাম দাঁত দেখিয়েছিলাম কই তো ভাই মাসতে আসেনি আজকে তো ঘরের কেমন আছে খুব বম মারছো না তোমার দিদিমণির বম শিল্প 2 তারিখের পরে বন্ধ হয়ে যাবে তখন বেটা তুমি কোথায় থাকবে কোন শিল্প নিয়ে বাঁচবে এখন থেকে ভাবার চেষ্টা করো দেখুন কতটা আশাবাদী আমি পার্সেন্টেজে বলবো না তবে একটা কথা বলবো আপনারা মিডিয়ার পার্সন প্রতিটা অঞ্চলে ঘুরুন চুপচাপ করে ভিডিও করলে কিন্তু অনেকে মহায় মুখ খুলতে পারবে না কারণ এত অত্যাচার ভাঙড়ে চলেছে তা গিয়ে বুঝতে পারবেন ভাঙড়ের মানুষ একটা নতুনভাবে দেখছে কিছু আশা দেখছে যে বিগত 10 বছর ধরে যে ভাঙড়ের মানুষকে যে বাক্যরোধ করে রাখা হয়েছিল কন্ট্রোল করা হয়েছিল সেটা মানুষ ভাবছে যে এবার সময় এসেছে এটা পরিবর্তন ঘটানো এবার এমন একজন তাদের সামনে দাঁড়িয়েছে যে এই পারবে হয়তো পরিবর্তন ঘটাতে এক কথায় ভাঙড়ের মানুষ আমাকে দেখে আশা দেখছে আশার আলো দেখছে এবং ভাঙড়ের মানুষ আশার আলো দেখছে এবং আমি বিশ্বাস করছি ভাঙড়ে তৃণমূলের ঘরের থেকেও ভোট আমার পক্ষে আসবে এটা আমি ভরসা করছি আপনি একটা মারাত্মক অভিযোগ করেছেন যে নলমরি হসপিটাল বিক্রি করে দিয়েছে তো একটা সরকারি হসপিটাল কিভাবে বিক্রি করতে পারে আপনার অভিযোগের এই ভিত্তিতে কি যুক্তি আপনি খাড়া করছেন কি বলবেন আপনি দেখুন কেন্দ্রের দাদা আর রাজ্যের দিদি দাদা এমন কোনো কাজ অসম্ভব আছে বলে আমার মনে হয় না আপনার তথ্য নিয়ে দেখুন না হসপিটাল তথ্য নিয়ে দেখুন প্রথম কথা হসপিটাল তখন নিলে বুঝতে পারবেন কি করেছে অবশ্য যখন শিফট হবে তখন আমাদের টিমও রেডি আছে ফাইনালি যখন শিফট করার চিন্তাভাবনা করবে আমাদের টিমও রেডি আছে তাকে গণতান্ত্রিক প্রক্রিয়া কীভাবে আন্দোলন করা যায় কীভাবে কী করা যায় জানবেন সময়ের সাথে দীর্ঘ 10 বছর শাসন করে তৃণমূল তাদের বিভিন্ন রকমের উন্নয়ন দেখাচ্ছে বিভিন্ন রকমের তাদের কার্যকলাপ দেখাচ্ছে তাদের ভিত্তিতে তারা ভোট চাইছে আপনাদের কী এমন কর্ম করেছেন যার কারণে আমরা ভোট চাইতে আসছেন মানুষের কাছে আমি শুধু আমি ভাঙড়টাকে উদাহরণ দিই দীর্ঘ যেহেতু আপনি আমি জানি আপনি ভাঙড়বাসী বা এলাকা যারা ভাঙড়বাসী দীর্ঘ 10 বছর ধরে বিগত 10 বছর ধরে ভাঙড়ের কী উন্নয়ন হচ্ছে ভাঙড়বাসী জানেন ভাঙড়ে কি উন্নয়ন হচ্ছে শুনবেন ভাঙড়ের থানা কাশীপুর থানা ভাঙড় থানা গিয়ে দেখুন ভাঙড়ের নিরীহ মানুষের নামে একাধিক কেস হয়েছে হাজার হাজার ফলস কেস হয়ে পড়া আছে এটা হচ্ছে ভাঙড়ের উন্নয়ন ভাঙড়ের উন্নয়ন কী হয়েছে রাস্তাঘাটগুলো দেখুন আমার তো মনে হয় কয়েকটা মেজর রোড ছাড়া বাকি রোডগুলোতে কোন পিস তো দূরের কথা বাম মেয়েদের আমলে যে ইট ছিল সেটাও আজকে ক্ষয় হয়ে যাচ্ছে মানে সেটা বেরিয়ে গেছে তো এটা হচ্ছে ভাঙড়ের উন্নয়ন আমি কিছুই উন্নয়ন দেখতে পাচ্ছি না ভাঙড়ের বিশেষ করে ভাঙড়ের কথা বলছি যদি আমি একটা বিধানসভা দেখি নিশ্চয়ই আপনি জানেন সকাল দেখলে সারাদিনটা কীভাবে কাটে বুঝতে পারছেন সারা রাজ্যে শুধু উন্নয়নে ওই উন্নয়ন হয়েছে বলে বাতাবরণ করেছে কিন্তু কী উন্নয়ন হয়েছে দেখা যায় না এটা এমন একটা উন্নয়ন ফুল হাওয়ার মতো হাওয়া হচ্ছে বুঝতে পারছি কিন্তু দেখতে পাচ্ছি না
আপনি মানুষের মানে কোন কোন প্রতিশ্রুতি দিয়ে ভোটটা চাইছেন? দেখুন, প্রতিশ্রুতি দিয়ে কি ভোট চাইছি, অনেক কটার মধ্যে, তার মধ্যে হচ্ছে যেগুলো আমি ফুলফিল করতে পারবো সেই অনেক কটার মধ্যে সে সবকটাই আমি ফুলফিল করবো আশা করছি। সেই জন্যই বলছি প্রতিশ্রুতি না, এটা আমি বাস্তবে রূপায়ণ করবো। যেটা হচ্ছে বাংলাভাষীর সব থেকে বড়ো যেটা সে দুটোর মধ্যে একটা হচ্ছে আপনার একটা উন্নত মানের স্বাস্থ্যকেন্দ্র, চিকিৎসা ব্যবস্থা বাংলাভাষীর, সাথে সাথে এই বাংলাভাষীর যে আবু হুদা রোড যেটা আছে আপনার ওটা যেটা আছে পাকা পাকা পুলটু ভাঙর যেটা আছে ওটা আমরা সংস্কার করব। শুধু ওই ওই রাস্তাটা সংস্কার করে খ্যান্ত হবনি, এলা ওলিতে গলিতে যে সমস্ত রাস্তা আছে সেগুলোকেও যাতে সংস্কার করা যায় সেগুলো আমরা দায়িত্ববান নেব, এবং সাথে সাথে ভাঙরে নতুন করে কর্মসংস্থানে আপনার ব্যবস্থা হবে, এবং সংযুক্ত মোর্চা সরকারে আসলে ভাঙরবাসীকে আমরা একটা হিমঘর উপহার দেবো। এটা নয়, এরপরও আমি বলছি ভাঙরের নামে যে মিথ্যাচার করা হয়, ভাঙর মানে হচ্ছে দুটো তো রাজ চলে, ভাঙর মানে হচ্ছে অরাজকতা, ভাঙর মানে বোম, ভাঙর মানে গুলি, ভাঙর মানে পিস্তল, যেটা আজকে বুঝতে পারছেন নিশ্চয়ই এতগুলো মানুষের না, হাজার হাজার মানুষ আছে তারা শান্তিপ্রিয় মানুষকে দু একটা মানুষ একটা দুটো বোম মারলো, ভাঙরের নাম বদলাম হলো। এই যে মিথ্যা ট্যাগ যে দু একজনের জন্য এত বাকি মানুষের নামে মিথ্যাচার হচ্ছে, এটাকে পরিবর্তন ঘটাবো। এক কথাই ভাঙর মানে শিক্ষাকেন্দ্র, ভাঙর মানে জ্ঞানচর্চার কেন্দ্র, ভাঙর মানে ঐক্যের ঐক্যের কেন্দ্র, ভাঙর মানে সম্প্রীতির পীঠস্থান, ভাঙরকে মডেল হিসাবে দেখাবো, যে ভাঙরকে সারা ভারত পশ্চিমবঙ্গ সব আরও ভারত মর্শের মানুষ চিনবে যে ভাঙর একটা মডেল। কারণ ভাঙরে আপনারা নিশ্চয়ই জানেন ভাঙরে প্রায় 100টা মতো সোনার দোকান আছে, খুব বেশি হলে 5টা সোনার দোকানে আপনার সিকিউরিটি আছে, 95টা দোকানে বিনা সিকিউরিটিতে তারা সোনার ব্যবসা করে যাচ্ছে, কোনো ডিস্টার্ব হচ্ছে না। এক কথায় ভাঙরবাসী 95টা দোকান নিশ্চিন্তরা ব্যবসা করছে, তার মানে ভাঙরবাসী কতটা সুশৃঙ্খল, কতটা শান্তিপ্রিয়, ভাঙরবাসী অরাজকতা পছন্দ করে বা লুটোরাজকে পছন্দ করে না, তাহলে ভাঙরবাসী এতটা ভালো হওয়ার পরও তাদের নামে মিথ্যাচার হচ্ছে, এটা দূর করবো। ভাঙরবাসী নামে যেমন জয়নগরের নাম উঠলেই মুয়ার কথা ভাবি আমরা, বারাইপুরের নাম উঠলে পেয়ারার কথা ভাবি, তো ভাঙরের নাম উঠলে শান্তি ঐক্যের কথা ভাবিয়ে দেবো এই ভাঙরবাসীকে সাথে নিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, ভালো থাকবেন। রাজি আছেন তো? সেই পার্টি আসুক না কেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আসুক না কেন, কংগ্রেস আসুক না কেন, সিপিএম আসুক না কেন, আমরা কিন্তু প্রাধান্য দেব আমার এই মুরব্বী বাপেদেরকে। যা আলোচনা হবে, যা পার্টি ডিসিশন নেবে, গ্রামে যারা মুরব্বী আছে তাদের সাথে আমরা একবার আলোচনা করে নেবো। কি করবো না, আমার পাড়ার যে সব থেকে বড় মুরব্বী তাকে আমরা সেই পদেই বসাবো, সে যেই ধর্মেরই হোক না কেন, তার মাধ্যম দিয়ে পাড়ার উন্নয়ন হবে। রাজি আছেন না? নাই চাই সে পঞ্চায়েতের টাকা আসুক না কেন, পার্টির টাকাই আসুক না কেন, গ্রামে যারা মুরব্বী আছে তাদেরকে আমরা ইজ্জত দেবো, সম্মান দেবো, তাদের মাধ্যমে সুন্দর সমাজ গড়ে তুলবো। রাজি আছেন তো? আর এইটাকে যারা বিঘ্ন করতে দেবে, এইটাকে যারা ভাঙতে চাইবে, তাদেরকে আমরা কি করবো? প্রথমে একটু ভালোবাসা দিয়ে বোঝাবো, যার পরে না শুনলে ও এমনি গ্রাম ছাড়া হয়ে যাবে। তো আলু ভাতটা ডাল খাওয়াবে বলছে। সুতরাং আসা যাক বক্তব্যতে, দীর্ঘদিন ধরে আপনাদের ভোটার দেওয়ার কাড়াইন কেড়ে নেওয়া হয়েছে, কখনো মারধর করে নমিনেশন তুলে নেওয়া হয়েছে, কখনো নমিনেশন তুলে নিয়ে বাড়ির মায়ের কাছে এসেছে মায়ের এজ্জতকে নিয়ে টানাটানি করেছে, বোনের এজ্জতের টানাটানি করেছে, বেটির এজ্জতের দিকে তাকিয়ে এজ্জতের দিকে নজর দিতে চেয়েছে, আর ফোন করে বলেছে তোর বেটিটা আছে তার সাথে আমি খারাপ কাজ করব, এই ভয় দেখানো হয়েছে। এক কথায় গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছে, সময় এসেছে তার প্রতি উত্তর দিতে হবে। কি দিতে হবে না? আমার বোনের সামনে যে এসে কিস্তি দিয়েছিল, আমার বোনের সামনে যে ছোট বড় কথা বলেছিল, আমার মায়ের সামনে আমার অবর্তমানে যে গালাগালি করেছিল, আমার বাপের সামনে আমার অবর্তমানে যে গালাগালি করেছিল, সময় এসেছে তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাকে আমরা প্রত্যাঘাত করব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাকে আমরা সমূলে উচ্ছেদ করব, এবং আমরা সুন্দর সমাজ গঠন করব যেখানে মায়ের ইজ্জত থাকবে, বোনের ইজ্জত থাকবে, বাপের ইজ্জত থাকবে, বেড়ার ইজ্জত থাকবে, কেউ কাউকে চড়া ভাষায় কথা বলবে না, বা একটা কথাই শান্তি সম্প্রীতি ঐক্য বজায় থাকবে, একে অপরের প্রতি সৌহার্দ্যের বদ্ধত্বের বন্ধনে আবদ্ধ থাকবে। এই লক্ষ্যে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আগামী 10 তারিখে আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্নে আপনারা দেবেন। অনেকে অনেক কিছু বলবে, কি বলছে সেন্ট্রাল বাইন, অনেকে কি বলছে সেন্ট্রাল বাহিনী বুতে থাকবে, বাইরে আমরা খেলবো। আমরা কি হিজড়ে নাকি গো? আমরা হিজড়ে? তোমাদের গোলকিপার খেলার আগে পা ভেঙে বসে আছে, আমরা তো এখনো খেলতে নামিনি, আমরা খেলতে নামলে দুটো পায়ে কিছুই থাকবে না তোমাদের গোলকিপারের।
আর যার গোলকিপার থাকবে না তাকে গোল দেয়া কত সহজ গো। আমাদের মধ্যে এমন ট্যালেন্ট আছে গোলকিপারকে কেটেও গোল দেওয়ার মতো ট্যালেন্ট আছে। সুতরাং আমরা ভালো খেলতে জানি। কোনটা না তোমার আলু আর কোনটা টমেটো আওয়াজ শুনলেও আমরা বলে দিতে পারি। সুতরাং আমাদেরকে আওয়াজ শুনিয়ে ভয় দেখালে হবে না। শুধু আমরা খেলতে যদি মাঠে নামি তোমাদের প্লেয়ারকেও খুঁজে পাবে না, গোলকিপার তো প্রথমেই আউট মার থেকে প্লেয়ারকেও পাবে না। সুতরাং ওই বিষয়ে যাচ্ছি না, আমরা আমাদের মূল্যবান ভোট দেব। আমরা আমাদের মূল্যবান কিভাবে ভোট কিভাবে দেব, দলবদ্ধভাবে যাব, ওই কি অদ্ধ হয়ে মিছিলের আকারে নাই যাব আমরা। শরীফুল ভাই কি বলেছে, বেলা ১২টার আগে আমরাও আমাদের ভোট সব কমপ্লিট করিয়ে নেব, মিছিল করতে করতে গিয়ে ভোট দিয়ে চলে আসবো, এবার আমরা কার্ড নিয়ে বসে থাকবো। যে ফাউল করবে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে, ওখানে মাঠের বাইরে মানে গাছে বেঁধে রাখা হবে আর আলু ভর্তা ডাল দিয়ে হবে। রাজি আছেন তো? এবার এখানে বলছি, কিন্তু এই কটা দিন আপনারা কেউ মাথা গরম করবেন না, কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, ওরা কিছু পারছে না। শেষে কি প্রথমে বলছিল, ভাঙড়ে দাঁড়াতেই পারবে না, দাঁড়ালাম, ওই প্রোগ্রাম করছি, আপনাদের উপস্থিতি দেখছি, সবাই দু হাত ভরে আশীর্বাদ দোয়া করছে, এই দেখে আতঙ্কিত হয়ে কি বলছিল বিগত দুদিন আগে, যে দু ভোট হলেও জিতবো, ২০,০০০ ভোট হলে জিতবো। আবার এখন নতুন কি পাচ্ছি, যে ভাঙড়ে জিতলে তো কি হবে, রাজ্যে তো দিদিমণি থাকবে। আমি কথা হচ্ছে, রাজ্যে দিদিমণি থাকবে তো তুমি বলছো, তোমার দিদিমণি কি থাকতে চাইছে? তোমার দিদিমণি তোমার বা দিদিমণির ভাইপোকে বাঁচানোর জন্য অমিত শাহ আর মোদীজির হাতে রাজ্যটাকে তুলে দিচ্ছে, তোমার হুঁশ জ্ঞান নেই, তোমাকে তো তেজপাতা চুষানো করা হচ্ছে, তোমাকে তো ভাই এখানে ১০০ দিনের মাস্টার হলে টাকা খাওয়ানোর ব্যবস্থা করে তুমি হই হই করছো, তুমি তো বিধবা মায়ের কাছ থেকে বার্ধক্য ভাড়া থেকে কাটিং করছো, তুমি কি বুঝবে সারা রাজ্যের কথা, তুমি তো বার্ধক্য টাকা থেকে কাটিং করছো, তুমি তো আপনার যে টাকা এসেছিল তার থেকে কাটিং করছো, তুমি তো চাল চুরি করছো, তুমি তো তেল পোস্ট চুরি করছো, তুমি কি বুঝবে রাজ্যের কথা? তুমি যদি রাজ্যের কথা ভাবছে তাহলে এই বাচ্চারা যারা এসে আজকে স্টেজে আমার হাতে হাত দিয়ে পতাকা নিল, তুমিও সেটা করতে বাধ্য হতে। তুমি ভাববে কি করে, তুমি তো কুয়োর ব্যাং, তুমি কোনোদিন এই বিধানসভার বাইরে বেরিয়েছ? এই ভাই তোকে বেরোতে কোনোদিন দেখেছিলে, কোনোদিন দেখেছিলে? ও বিধানসভার বাইরে কিছু বার হয়নি, ও তো কুয়োর ব্যাং, সাগরের কি খোঁজ রাখবে, সাগরে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছে না। সুতরাং ওর কথায় আপনারা কেউ চিন্তিত হবেন না বা আতঙ্কের মধ্যে থাকবেন না। যখন দেখবেন শেষ সময় হয়, যখন শেষ সময় হয় একটু বেশি জ্বলে ওঠে, এই ইলেকট্রিক চলে যাওয়ার পূর্বেই একটু জোরে জ্বলে যায় জানেন তো, তারপরে কি হয় ধপাং করে বন্ধ হয়ে যায়। তো এদের শেষ সময় একটুখানি হয়তো জ্বলার চেষ্টা করছে, জ্বলতে দিন, আর তো হবে না। পোস্টারও দেখতে পাবেন না, ব্যানারদের দেখতে পাবেন না। যারা উপস্থিত আছেন সবার উদ্দেশ্যে বলবো, সিনিয়র বাপেরা বলতে পারবে, আমার সমবয়স্ক কজন বলতে পারবে, আমার মনে হচ্ছে খুব কমই বলতে পারবে, বাংলা কংগ্রেস বলে একটা ছিল রাজ্যে, আপনারা জানতেন কি?